আজকে রাতে বিপুল দাদা ভাই বলো, ও রাজমন্ডল কোথায় গেলে? রুটি আর কাঁঠাল, রুটি আর কাঁঠাল তো আমি খেয়েছিলাম কালকে। বাবা সত্যি, রুটি আর কাঁঠাল তুমি কি ইন্ডিয়ান? হ্যাঁ আমি ইন্ডিয়ান। হ্যাঁ গো আমি ইন্ডিয়ান। তুমি কি বাংলাদেশের? সবাইকে আমার এলপিতে অনেক অনেক ধন্যবাদ। টপ নেমে যাচ্ছে কেন কে জানে, কেউ জয়েনই হয়নি। আচ্ছা বাংলাদেশে কি বৃষ্টি হচ্ছে? বাংলাদেশের মানুষজন ভীষণ ভালো, খুব ভালো কথা বলে। বাংলাদেশের আমার অনেক ইয়ে আছে, ফলোয়ার্স আছে ফেসবুকে, আর একটা ফ্রেন্ডও আছে। ফ্রেন্ড বলতে একটা বোন আছে, বোনটার সাথে খুব কথা হয়। বাংলাদেশের মানুষজন ভীষণ ভালো, মানে বাংলাদেশের মানুষজন ইন্ডিয়ার মানুষজনের সাথে ভালোভাবে কথা বলে, বেশ সুন্দর। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে না? আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো, অনেক দিন হচ্ছে, আজকে কয়েকদিন। আচ্ছা আমাদের এখানেও বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি সকালবেলা থেকে। আজকে ভালোই বৃষ্টি হয়েছে সারাদিন মোটামুটি, সন্ধ্যের দিকেও হয়েছে। আজকে ওয়েদারটা বৃষ্টি, বর্ষাকাল। দিদি জয়েন হবে বললো, কই কি জানি হবে, সবাই জয়েন হবে। এখন খাওয়া দাওয়ার সময় না, সবাই এখন খাওয়া দাওয়া করছে, আমিও খেতে দেরি হয়ে গেল। কাঁঠাল খেতে ভালোবাসেন? আমি কাঁঠাল খেতে খুব ভালোবাসি, কাঁঠাল আম এগুলো। বিপুল দাদা ভাই আপনাকে বললাম, কেউ জয়েন হচ্ছে না। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আর কি খবর বলুন বিপুল দাদা ভাই। আর তো কেউ নেই মনে হয়, কথা বলছে না, টক নেমে যাচ্ছে। এখন সবাই মানে লাইভে আছে, সবাই লাইভে আছে, সবার কাছে সবাই যাচ্ছে। আমার কাছে কি করে হবে বুঝতে পারছি না, আমার লাইভ আসার সময়ই হয় না, নেট প্রবলেম।